বর্তমান চিলমারি উপজেলা নাইয়ারচর ইউনিয়নের এটা হচ্ছে উত্তর খেউয়ার চর পার হয়ে আমরা নাইয়ারচরের একটা প্রাণ কেন্দ্রে অবস্থান করতেছি। এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের আমরা ঠিক একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থান করতেছি। এখানে আপনারা দেখতেছেন অসংখ্য পানির ঢেউ। এখানে মোটামুটিভাবে পানির মাঝে মাঝে যে পাক যেগুলো আছে সেই পাকগুলো আমরা দেখতে পাচ্ছি। একেবারেই বিচ্ছিন্ন এলাকা বলা চলে। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এইসব লোকেরা একে দুর্গত একটা চরাঞ্চল জায়গায় আমরা অবস্থান করতেছি। অনেক বিশাল অনেক বড় একটি এরিয়া আর কি আমাদের চিলমারির একটি যে নাইয়ারচর যে আছে এটা অনেক বড় একটা এরিয়া, অনেক বড় একটা ইউনিয়ন। আপনারা দেখতেছেন যে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য প্রায় আমাদেরকে প্রায় এক ঘন্টা নদীপথে আমাদেরকে যাওয়া কুড়িগ্রামের চিলমারি উপজেলা সম্বন্ধে আপনাদের বিস্তৃত জানার জন্য, বিস্তৃত জ্ঞান অর্জন করার জন্য এইসব লোকেরা যে অনেক কষ্ট অবস্থান করে সেটা আসলে উপলব্ধি করার জন্য আমাদেরকে মাঠ পর্যায়ে আসা দরকার। ঠিক আসলে তেমনটি একটা আমার একটা অভিপ্রায় যে আসলে এই জায়গায় না আসলে হয়তোবা এই এলাকার লোকদের দুঃখ কষ্ট আসলে অনুধাবন করা আমার পক্ষে সম্ভব হতো না। প্রথম যে গ্রামটা দেখিয়েছেন আপনি ভিতরে বসিয়েছেন ওখান থেকে শুরু এই নয়াহাটের চলাফেরা করা যায় কুড়িগ্রামের একটি সংগঠন, পেশাজীবী তরুণদের নিয়ে একটা সংগঠন ESDF এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা এসেছি।